العالمين برمان ديكتني بابي شهر رمضان الذي أنزل فيه القرآن بلن سبحان الله أمي أبتن مدر كامونك ما شدلام কোন আপনার মতরা যদি এই মাসটা যদি গুরুত্ব সহকারে আদায় করে ওই 1000 বছর চাইতে যে সকল ব্যক্তিরা হায়াত পেয়েছে ইবাদত বندگی করে তারা তাদের উপরে উঠে যাবে এর পরবর্তী থেকে আমি তাদেরকে এমন নবী বানাইলাম এমন দামি বানাইলাম এমন দামি জিনিস তাদেরকে দিলাম এই দামি জিনিসগুলো আমি তাদেরকে দেই নাই তাদের যুগে ছিল তাওরাত জবুর ইনজিল ছিল তাদের যুগে তাওরাত জবুর ইনজিল ছিল কিন্তু আপনাকে যে কিতাব দান করেছি ওই তাওরাতের সাইতে জবুরের সাইতে ইনজিলের সাইতে আপনার ভাগ্যে আমি জাহালি বিবিদ্ধ করেছি ওই কিতাবটাই সর্বোৎকৃষ্ট উত্তম সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি এই কোরআনটাকে অনুকরণ অনুসরণ করে যদি চলে তাহলে এই কোরআন যেভাবে দামি আমার কাছে তেমনি ভাবে আপনার উম্মতরা কোরআনুল কারীম কি এর সাইতে করে সাইতে ওই ব্যক্তিও দামি হইয়া যাইবে অন্য আয়াতের মধ্যে মহারাল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور كل وقت جدي أبنار كل أمت جدي এই 29 ফারার যে সূরা যদি প্রত্যেকদিন যদি আমল করে এই আমল করে যদি সে অন্তকাল করে কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে কোন ব্যক্তি আমার সামনে কথা বলতে পারবে না ওই দিন এমন সুযোগ দেওয়া হবে না আমার দুস্ত মুহাম্মদ কথা বলতে পারবে না মোহাম্মদ কোনো কথা বলতে পারবে না উম্মতের কি ফয়সালা হয় সেই দিন সেই দুস্ত সেজদার মধ্যে পড়ে থাকবে কিসের মধ্যে সেজদার মধ্যে পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত আমার দুস্ত কথা বলতে পারবে না তাহলে দুস্ত কথা বলছে না ডরে এই কোরআন কিন্তু ডরায় নাই এই কোরআন কিন্তু মহান আল্লাহ আল্লাহর সাথে ঝগড়া করতেছে আল্লাহ আমার কথা মানেন নতুবা আমাকে কোরআন থেকে বাদ দিয়া দেন সুবহানাল্লাহ তাহলে কোরআন কত আমার সাথে কোরআন দামি আমার সাথে কি কোরআন দামি ওই দেন দামি জিনিস মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইভাবে তর্কাতরি করবে শুধু তাকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য এই সকল জান্নাত আর জাহান্নাম উদ্বোধন করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে তিনার সাথে নিয়েছেন যেই দিন তিনাকে ডাক দিয়েছেন দেখানোর জন্য যেই দিন সেই নবী দেখতে গিয়েছেন সেই দিনের নাম দিয়েছে লাইলাতুল মিরাজ যেই দিন এইগুলা দেখানোর জন্য নিয়েছেন
সেই দিনের নাম কি দিয়েছে? লাইলাতুল মিরাজ। এই লাইলাতুল মিরাজ যখন তিনি গেলেন সূরা 15 ফরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতে বলতেছেন সুবহানাল্লাযী আসরা। মহান আল্লাহ তাআলা তার দোস্তকে সেখানে ডাক দিয়ে নিয়ে তিনি দেখা মাত্র সুবহানাল্লাহ, হ্যাঁ কি বললেন? সুবহানাল্লাহ। তিনি নিয়ে বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মহান আল্লাহ তাআলা বলছেন আমি আমার দোস্ত মুহাম্মদকে মসজিদুল আকসা থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত যাহা কিছু ছিল আমি আল্লাহ আমার দোস্তকে সব কিছু দেখাইলাম, সব কিছু অনুমোদন করাইলাম, এই জান্নাত অনুমোদন করাইলাম, এই জাহান্নাম অনুমোদন করাইলাম। আপনার কোন উম্মতরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ দিনকে গুরুত্ব দিয়ে যদি না চলে তাহলে আপনার উম্মতরা এইভাবে জাহান্নাম জাহান্নামের মধ্যে যাবে। তাহলে গত জুমা থেকে সবাই জানছে আমাদের শনিবার হচ্ছে মেরাজের দিন, রাত্রে আসর নামাজের পর আমরা মিলাদ মাহফিল দোয়ার অনুষ্ঠান করেছি। কিন্তু অবস্থা দেখেন, আর যদি বলতো অমুকখানে আজকে নাটকীয় একটা অনুষ্ঠান আছে তাহলে কিন্তু যদিও অনুষ্ঠান হয় 5টা, 2টা 3টা থেকে ওই জায়গা যতটুকু আছে সব খাতা খাতি হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের কত বড় দিন, কত বড় রাত্র, ওই মুসলমান তাদের ওই জিনিসটা তারা হারিয়ে ফেলছে। এইভাবে কিভাবে দেখবেন, একটা খরগোশ আর একটা কচ্ছপ, খরগোশ আর কচ্ছপ, তো কচ্ছপ হলো দুর্বল, খরগোশ হলো শক্তিশালী। তো এখন তারা এই দুইজন কি করছে? একটা বাজি, আমরা কো বেট, কেউ কো বেট ধরে, কেউ কো বাজি ধরছে, কার আগে কে এই জায়গা থেকে রুহুল আমিন মার্কেটের মধ্যে যাবে? এই ব্যক্তি একটা তাকে স্বর্ণের হার দিবে, এই অবস্থা একটা প্রতিযোগিতা, কি এই অবস্থা একটা প্রতিযোগিতা শুরু করলো এই দুইজনের মাধ্যমে, ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। একটা হচ্ছে কি নাম বলেন, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে খরগোশ, হচ্ছে শক্তিশালী, খরগোশ হচ্ছে সালাক আর দুর্বল হচ্ছে কচ্ছপ। এখন এই দুইজন বেট ধরল, আমি কিন্তু পুরস্কার পাবো, এই বলে আমি পুরস্কার পাবো। এইভাবে তারা উভয়জন দিন ধার্য করলো, ঠিক আছে আমি মানলাম তুমি আর আমি, কিন্তু অমুক দিন হতে হবে। হ্যাঁ ঠিক আছে, অমুক দিন কি অমুক দিন হতে হবে। ওই যে মালিকও বললো হ্যাঁ ঠিক আছে অমুক দিন হতে হবে। এখন নিয়মতান্ত্রিক অনুপাতে দুইজন আসলো, রেপলি আসলো, আসি যখন বাসির হুঙ্কার দিল, হুঙ্কারের সাথে দুইজন চললো, দুইজন কি চললো? কিসের জন্য? পুরস্কারের জন্য। এবার খরগোশে দেখলো আমি তো হলাম সবচাইতে শক্তিশালী রাজা, আমি এক লাফে 2-3 মাইল চলে যেতে পারবো, আর ওই ব্যক্তি ফ্যাট ঠেলে ঠেলে এইভাবে এইভাবে কি করতে হবে?
যেতে হবে ঠিক কি না সসা কে এইভাবে যাইতে আছে কিছু পর্যায়ে দেখে রে আমি অনেক আঘাত খরগোশ কে দেখলো খরগোশ খরগোশে দেখলো আমি অনেক আঘাত ওই ব্যক্তি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আসতেছে দেখা যায় সে যখন আমাকে এড়ে যাবে আমি আবার দুই তিন লাফে তার অনেক আগার মধ্যে চলে যাব ঠিক কিনা এর পাকে দিয়া এমন অবস্থা হলো নিজে নিজে ভাবলো আমি তো হলাম শক্তিশালী এইভাবে যখন একটু বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নিতে নিতে তার চোখের মধ্যে কি এলো ঘুম এলো দেখতেছো এখনো কিন্তু পেটঠেলাকে দেখা যায় না পেটঠেলা তো আরেকটা চিন্তা ধারা করলো আমি এইভাবে গেলে তার সাথে আমি পারব না জিতব না সে এই রাস্তা দিয়ে দিওজনকে সাথে চলিয়া ওই ব্যক্তির সাথে একটু চালাকি করলো আমি এমনি যাব না আমি একটু কেটে পড়লে ফানি পাবো একটু কেটে পড়লে ফানি পাবো ওই বেচারা তো দেখতে তাকায় রইল এখনো অনেক পিছে এখনো অনেক পিছে সে যখন আমার নিকটবর্তী আসবে আমি দুই তিন লাফে যাইয়া তার অনেক আগায় উঠে যাব ঠিক কিনা ও মুসলমান এবার সে যখন পানি দিয়া নামবে অনেক আঘাত উঠে গেল অনেক আঘাত উঠে গেল পশু পাখি যতগুলো আছে কীট পতঙ্গ সবাই বলতেছে ও বোকা বোকা শক্তিশালী খোকা খরগোশ ওরে তোর চাইতে যে সবচাইতে দুর্বল ওই তো পুরুষকে নিয়ে যাচ্ছে দেখ তোর কত আঘাত উঠ 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 হ্যাঁ উঠ কয় না উঠবো না আমার অনেক কিছুর কর সামনে তাকাইছা তারপরও কিন্তু সে মানে না শুনে না বরং যারা তাদেরকে জাগ্রত করতেছে তাদের প্রতি হুংকার তাদেরকে ভয় দেখাচ্ছে মানে লাফাইয়া ধরবো না ওদেরকে খেয়ে ফেলবো ডিস্টার্ব করে কেন আমি তো হলাম শক্তিশালী আমি একটু কি ঘুমাই নি এবার যখন দেখলাম এবার যখন খরগোশ তাকায় দেখলো আহারে সকল মানুষ তো তার দিকে কি করছে তাকায় রয়েছে একটু বাকি কি একটু বাকি এবার যত ধরনের দৌড়াদৌড়ি করে এবার খরগোশ যত লাফায় যায় তত ওই বোকা কিন্তু নিকটবর্তী হয়ে যায় কে কে কসম নিকটবর্তী যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই সকল ব্যক্তিরা ওই কচ্ছপকে উপহার দিয়া দিল ঠিক কিনা ও মুসলমান মহান আল্লাহ তাআলা তার দোস্তকে বলল আমি আপনার উম্মতদেরকে এমন একটা জিনিস দিয়া দিব তারা যদি এইভাবে পালন করে ওই সমস্ত যারা 1000-2000 বছর হায়াত পেয়েছে 1500 বছর হায়াত পেয়েছে ওই সকল নাই আপনার উম্মতদেরকে আমি 5টি রাত্রি দিয়েছি তারা যদি এগুলা সঠিক মতো যদি পালন করে ওই 1000-2000 নয় হাজার হাজার বছর চাইতে তারা উপরে উঠে যাবে তন্মধ্যে এই লাইলাতুল মিরাজ রাত্র কি একটা লাইলাতুল মিরাজ কি একটা এইখানে শুধু ক্ষান্ত করেন নাই মহান আল্লাহ তার দোস্ত মোহাম্মদ কে এবার বললেন ও আমার দোস্ত আসেন ও আমার দোস্ত আসেন আপনি জিব্রাইলের সাথে একটু যাইয়া যাইয়া এই থেকে শুরু করে ওই পর্যন্ত একটু উদ্বোধন করে আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বুরাক নামে এক
সেটা যখন মানুষ চলতে লাগলো আল্লাহুম্মা সাল্লি একজন চলল চলতে চলতে এমন অবস্থার মধ্যে গেল যাওয়ার পরবর্তীতে তিনার মাঝে একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পর্যন্ত আপনার সাথে যে লোক এসেছে মানে বোরাক এই বোরাক এই পর্যন্ত তার সীমানা এই সীমানা থেকে আর সে যেতে পারবে না এবার আপনি নিজে নিজে কি যেতে হবে বোরাক নামক যে লোক এই লোকে যেতে পারবে না অনুমতি নাই এই লোক যদি একটু যদি কথা যদি অমান্য করে সামনের দিকে যদি চলে তাহলে সে জলে পড়ে বর্ষ হয়ে যাবে কাজে তাকে রেখে আপনি চলে আসেন ওই জায়গার মধ্যে রাখিয়ে আসেন রফ রফ একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনি এই সকল ব্যক্তিদেরকে রাখিয়া আপনি এবার একা একা নিজে নিজে আসেন আসিয়া আমার এখানে আরো লোক আছে وهي آمد سوء موسى از خدا بنده ما راچرا کر دی جدا وهي آمد سوء موسى از خدا بنده ما راچرا کر دی جدا اپنے ایک ایک جہاں پر انتہا آشن ایر پر امرتی تو آمی اپنا جنن لوگ دیچھی ایبار لوگ لیا যখন বিশ্ব নবী সর্বপ্রথম যখন একটা জিনিস দেখলো সেই জিনিসের নাম হলো জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা সর্বপ্রথম তিনি যখন এই জাহান্নাম উদ্বোধন করলেন সাথে সাথে দেখতে পেলেন ওই জাহান্নামের মধ্যে এমন একটা লোককে বেদার ভাবে শাস্তি দিল তখন বিশ্ব নবী জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করল ভাই জিব্রাইল আখি আখি চারবি বাংলা হচ্ছে ভাই জিব্রাইল ভাই এই লোকের এই শাস্তি হচ্ছে কেন এই লোকের এই শাস্তি হচ্ছে কেন এই লোককে আপনি ছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারগো এটা এমন একটা ব্যক্তির উম্মত শেষ নবীর উম্মত এরা এই এই কারণে আজকে তাদেরকে আবাদানাবাদ পর্যন্ত এই জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি পেতে থাকবে সুবহানাল্লাহ কেমন একটু জোরে কর না নাউজুবিল্লাহ এরা কি কাজ করলো জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বিশ্ব নবীকে বললেন এরা এমন সময়ে যখন আসতো এদের মাঝে যখন সামাজিকতা তারা যখন বজায় রাখতো আলেম ওলামা যখন কোনো একটা কথা বলতো যখন কোনো একটা কথা বলতো তখন যেটা তাদের কাছ থেকে ভালো লাগে তখন তারা মানতো আর যখন তাদের কাছে যেটা ভালো লাগতো না কথা বলছে ঠিকই তখন তারা এইভাবে আলেমদের বিরোধিতা করত আলেমদের কি বিরোধিতা করত এখন তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে আছে কিনা আপনাদের সমাজে আছে কিনা
এর পরবর্তীতে আবার তখন একটু সামনে গেল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ স্যার গো এইখানে তো শেষ নয়, এইখানে শেষ নয়, আরেকটা বার সামনে কদম আগান। এবার যখন সামনের দিকে কদম এগালো তৎক্ষণাৎ আবার আর একটা ব্যক্তিকে দেখলো জাহান্নামের মধ্যে শুধু পাথর আর পাথর তাকে নিক্ষেপ করতেছে। সুবহানাল্লাহ, কেমন নাউজুবিল্লাহ, কোন না এভাবে শুধু এভাবে শুধু কি মানে পাথর মারতেছে, কিনারে আসতে দিচ্ছে না, কিনারে যত আসে ততই জোরে 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 শুধু পাত্র নিক্ষেপ করতেছে। একবার যখন পাত্র নিক্ষেপ করে তার চোয়ালের মধ্যে যখন পড়ে ওই চোয়ালটা সাথে সাথে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একে জিজ্ঞেস করলে ভাই এই ব্যক্তির এদের কেন এইভাবে শাস্তি হচ্ছে এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা শেষ জামানার নবীর, সবাই বলে না শেষ জামানার নবীর, কয় কি কারণে একে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কয় দুনিয়ার মধ্যে যখন তারা এইভাবে বসবাস করত কি করত, দুনিয়ার মধ্যে আলেম ওলামা যখন হালাল এবং হারামের যখন ওয়াজ নসিহত করত কি করত, ওয়াজ নসিহত করত হালাল এবং হারামের, এই হারাম নিয়ে যখন সমাজের মধ্যে নসিহত করত তখন এক শ্রেণীর লোক ওই সকল আলেমদের ইমাম মুয়াজ্জিনদের বিরোধিতা করত। এক নম্বর হারাম হচ্ছে সুদ খাওয়া, আর কথা বলতো না সুদ খাওয়া হারাম। কুরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, রিবা মানে সুদ। আজকে বাংলার জমিনে বাংলাদেশে ব্যাংকের মধ্যে যতটুকু আছে না আছে আমাদের সমাজের মধ্যে লেনদেন সুদের উপরে এইভাবে অনেক এর সাথে বেশি আছে, ঠিক কিনা? এইভাবে তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে আর পাথর নিক্ষেপ করতেছে, দুনিয়ার মধ্যে এদেরকে যাই বলেছে কিন্তু এরা সুদ ছাড়ে নাই, ঘুষ ছাড়ে নাই। এদেরকে যখন বলতো এরা আর উপহাস করতো আলেম ওলামাকে, কি করতো উপহাস করতো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। এই জন্য খালিদিন ফিহা আবাদা, আবাদান আবাদ পর্যন্ত শুধু তার এভাবে শাস্তি হতে থাকবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, সাত আরেকটু সামনের দিকে আগান, আরেকটু সামনের দিকে আগান। এবার যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগাইলেন তৎক্ষণাৎ আরেক ব্যক্তির দিকে নজর যখন পড়ল আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, ভাইয়া কি এই লোকের শুধু এই লাগাম গুলো কেন কেসে দিয়ে এইভাবে কাটতেছে, এভাবে কাটতেছে? হ্যাঁ, তখন বলা হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বলতেছে, আপনারা মন মতেরা আছে দুনিয়ার মধ্যে শুধু হাসা মিসা, হাসা মিসা, ভালো মন্দ যা আছে, এমন কি এই কোরআন দরিয়া অনেকেই ক্রিয়া আছে না, এইভাবে শুধু কি করত, হ্যাঁ কসম গাইতো ক্রিয়া কাটত,
আজকে তাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু তার এই দু চুয়ালটা এইভাবে কেসে দিয়া কাটবে। মেরাজের মধ্যে যাইয়া মোহাম্মদ রসুল এই কথা যখন বলল, এই দেখে যখন আফসোস করল, এই কথা যখন তামাম বিশ্বের কাছে বলল, কোন ব্যক্তি ভালো লেগেছে মানছে, আর কোন ব্যক্তি ভালো লাগে নাই মানে নাই, যারা বিশ্ব নবীর কথা মানে নাই তারা কি হয়েছে কাফের মুশরিক হয়ে গেছে, আর যারা মানছে তারা মুমিন ইমানদার মুসলমান হয়ে গেছে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জুমাবার মধ্যে আমি বলেছিলাম, যখন কোনো কথা বিশ্ব নবী মানুষের কাছে বলতো মেরাজের মধ্যে যাইয়া যখন তিনি এসে বলতো কোন ব্যক্তি বিশ্বাস করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কোনো কথা বলতো তৎক্ষণাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সঠিক কথা বলেছেন। তেমনি বাবা আমাদের মাঝেও আমাদের সমাজের মধ্যে এখন নবী আর আসবে না, আসবে কিনা, নবী আসবে না, সাহাবারা আসবে না, তাবিন তাবা তাবিন আসবে না, আমাদের মাঝে তারাক তৌফিকুল আমরাইন এই দুটা জিনিস রেখে গেল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই কোরআন হাদিসের সমন্বয় যারা বেঁচে চলবে, যারা মানবে তারা হলো ইমানদার। সুবহানাল্লাহ, তারা হলো কি? আর যারা মানবে না তারা হলো বেঈমান। বেঈমান কখনো জান্নাতে যেতে পারবে না। কিন্তু এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর একটু সামনে যখন গেল দেখতে পেলো একটা নারীকে এইভাবে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করলো, এইভাবে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো দাও দাও করে তার অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে বর্ষ হয়ে যাচ্ছে। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আমাদের নেতা বিশ্ব নবী যখন জিজ্ঞেস করলো জিব্রাইল আখি ভাই এই মহিলার এই অবস্থা কেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যুগের এমন উম্মত আছে বেপর্দা নারী, বেপর্দা নারী, নারী যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে দেখা দে, আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে এইভাবে দেখা দেয়, ঠিক কিনা? এখন সমাজের মধ্যে এভাবে আছে কিনা? মনে হচ্ছে যে সবাই আমার বাপ দাদার গোষ্ঠীর আত্মীয় স্বজন, ঠিক কিনা? মনে হচ্ছে আমার বাপ দাদার গোষ্ঠীর আরো জোরে বাপ দাদার গোষ্ঠীর এইভাবে দেখা দেয়। অথচ তাদের জন্য মহান আল্লাহ তাআলা ফর্দা করা ফরজ করে দিয়েছেন, কার কার সাথে দেখা দিতে পারবে এ তাও এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কিন্তু আজকে তারা এগুলা বাসি চলে না, ফর্দা করে না, মৃত্যুবরণ করলে কত ফর্দা আর ফর্দা, ফর্দার টান পড়লে এবার মুসুরি লাগা, ফর্দার টান পড়লে মুসুরি লাগা, ঠিক কিনা? কিন্তু এই সকল মশারি ছিল যখন আপনার নিঃশ্বাস থাকাকালীন, নিঃশ্বাস যাওয়াকালীন না, ফর্দা মরার পর না, জিন্দাকালীন ফর্দা, ঠিক কিনা? কারণ আপনি যখন ইন্তেকাল করলেন সবাই কিন্তু আফসোস, সবাই কিন্তু কি আফসোস চোখে দেখে, সেখানে কেউ কামের আশা দেখে না, আর সেখানে যাও না, ঠিক কিনা? না যাওয়ার পরও একজন উচ্চ আওয়াজে বলতে থাকে, হে আপনারা যারা মুহরিম আছেন তারা সামনের দিকে যাবেন, যারা মুহরিম
নয়, তারা ওখানে দাঁড়িয়ে থাকবেন অথবা সেই দিকে যাবেন না, কয়নি? তাহলে পর্দা ছিল আমার আর আপনার জন্য জিন্দা থাকাকালীন, এবার আপনি পর্দা করেছেন মৃত্যু হওয়ার পরে, এই পর্দা আপনার কোনো লাভ হবে কিনা? হবে না, হবে না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকাকালীন পর্দার নির্দেশ দিয়েছেন, পর্দার নির্দেশ দিয়েছেন, মৃত্যু বরণ করার পরে নির্দেশ দেন নাই। এবার আপনাদের উত্তর প্রশ্ন হতে পারে, হুজুর এবার যদি মহিলারা যদি মরে না ঘুরি নিয়ে এমনি নিয়ে যাব, না ঘুরি কি এমনি নিয়ে যাব? মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমার দোস্তকে, ওই সকল নবীদের উম্মতের চাইতে এই দুর্বল উম্মতকে আমি শক্তিশালী করব বলে তাদেরকে আমি এই এই রাত্রগুলা দান করেছি। তাহলে এবার খরগোশ আর বলেন, খরগোশ আর মনে আসেনি? এই দুজনের মধ্যে যখন প্রতিযোগিতা হয়ে গেল, কতজন সচেতন ব্যক্তিকে বলতেছে, মানে খরগোশকে বলতেছে, ভাই উঠ, এ ভাই উঠ, ওই তো প্রতিযোগিতা পুরুষকে নিয়ে যাচ্ছে, উঠ। এই কথা যখন অন্যান্য পশু পাখিরা তাকে বলেছিল, তখন ওদের কারো ঘাউ ঘাউ করে উঠছে, তোরা কি আমার তুলো বেশি বুঝোসনি? আমি শক্তিশালী, সে আমি শক্তিশালী, আমি দুই তিন লাপে আমি যাইয়া উপহার নিয়ে নিব, আর সে ফ্যাট ঠেলে আসতে আসতে অনেক সময় লাগবো, ওকে কে দিবে পুরস্কার? আমি নিয়ে যাব পুরস্কার, ঠিক কিনা? ও শেষ পর্যন্ত এত সচেতন ব্যক্তি হারিয়ে গেল, দুর্বল ব্যক্তি জিতে গেল, সুবহানাল্লাহ। তেমনি বাবা আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, ওই যে সকল 1500 বছর 200 বছর হায়াত পেয়েছে উম্মতেরা, এই শেষ জামানার উম্মতদেরকে স্বল্পতম হায়াত দিয়া ওই সমস্ত ব্যক্তিদের মতো করতে চেয়েছে, যারা এই জ্ঞানী গুণী হওয়া সত্ত্বে যদি তারা এগুলা পালন না করে, গুরুত্ব না দেয়, ওই সকল ব্যক্তি যারা বোকা সচেতন ব্যক্তি ওই বোকারায় পাশ করে ফেলবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কাকামুল হাকিমিন, দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে আমাদেরকে দামি করে দিয়েছেন, ওয়ামাম খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা একমাত্র ইবাদত বন্দিগির মধ্যে দিয়ে তারা ওই যারা 1000 বছর হায়াত পেয়েছে, 1200 বছর হায়াত পেয়েছে, ওই সকল ব্যক্তিদের নাই, এরাই উঠবে। সুবহানাল্লাহ, কেমন? সুবহানাল্লাহ বলো না জোরে। কিন্তু এখন তারা এইগুলা তো মানে না, এইগুলা তো তারা গুরুত্ব দেয় না, উঠবো কিভাবে? ঠিক না, উঠবো কিভাবে? আর যখন কেউ মৃত্যুবরণ করে কত কান্নাকাটি করে, এবার হুজুর গো আমার আব্বার জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, মামার জন্য, মামির জন্য একটু দোয়া করেন গো, ঠিক কিনা? ও মুসলমান, এইভাবে বিশ্ব নবী যখন দেখলেন কত আফসোস করলো উম্মতের জন্য, আহা আমার একটা উম্মত তো জান্নাতে যেতে পারবে না। এই হলো এক অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ওয়ালিদাইন, হকের কথা বলছেন এইখানে, কিসের কথা? হকের কথা, হকের কথা বলছেন।
এক নম্বর হলো মহান আল্লাহ তাআলার হক কার হক দ্বিতীয় নম্বর হলো মা বাবার হক কার হক গুটি কয়েকজন মানুষ জোরে বলেন কার হক তৃতীয় নম্বর হলো মানুষের হক একটা হলো মহান আল্লাহ আর একটা হলো মা বাবা আর একটা হলো প্রতিবেশী মানুষের হক ঠিক কিনা মহান আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি আমার হক যদি তারা আদায় না করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হকের জন্য আমি তাকে মাফ করে দিব কার হকের জন্য আল্লাহর হকের জন্য আল্লাহ কি করবে মাফ করে দিবে এবার আসেন মা বাবার হক কতটুকু হক আদায় করেছে মা বাবার এই হক যদি আদায় না করে কিয়ামতের ময়দানে মা বাবার হক আদায় না করা পর্যন্ত ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না তৃতীয় নম্বর হলো মানুষের যে হক আছে এই হক যদি আদায় না করে সে মসজিদের সভাপতি হোক সেক্রেটারি হোক ক্যাশিয়ার হোক যে হোক এলাকার মেম্বার হোক চেয়ারম্যান হোক মান্যগণ্য যে ব্যক্তি হোক তাকেও আল্লাহ তাআলা মাফ করবে আরো জোরে মাফ করবে আবার আরেক জায়গার মধ্যে বলা হলো সাত শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশাজিমে নিচে ছায়া পাবে তন্মধ্যে একজনের কথা বলা হলো নাই বিচারক কি নাই বিচারক ব্যক্তি আল্লাহর আরশাজিমে নিচে কি পাবে ছায়া পাবে যেদিন কাহার কোন জায়গাতে কোন ছায়া থাকবে না শুধু তাপ আর তাপ রৌদ্র আর রৌদ্র এইগুলা যদি না থাকতো তাহলে কিন্তু ছায়ার কথা আসতো না তাহলে বোঝা গেল হাশরের ময়দানে প্রচন্ড গরম আর গরম দুনিয়ার মধ্যে দেখবেন কোন মাস মাহফিলের মধ্যে যদি মানুষ বেশি হয় মানুষ কি হয় বেশি হয় কোন একটা জনসভার মধ্যে যদি মানুষ বেশি হয় যদি ওই দিন কোন রোদ নাই তারপরে কিন্তু মানুষের কাছে গরম লাগে না ঠান্ডা লাগে বেশি লাগে না কম লাগে বেশি যে কত বেশি মনে হচ্ছে কলসের পানি হোক অথবা বরফ হোক যাই হোক একসাথে কলিজার মধ্যে ঢুকাইয়া দি ফ্যাটের মধ্যে ঢুকাইয়া দি ঠিক কিনা ও মুসলমান মুসলমান এই সকল কিছু দেখেছেন মহান আল্লাহ কোন জায়গাতে যাইয়া মেরাজের মধ্যে যাইয়া এই সকল বিশ্ব নবী যখন দেখে আসলেন সাহাবাদেরকে বললেন সাহাবারা তাবিন তাবিনদেরকে বললেন তাবিন এই সমস্ত কথাগুলা একসাথে লিপিবদ্ধ করলেন এই কোরআনুল কারীমের মধ্যে একসাথে লিপিবদ্ধ করে তাম জগতের মধ্যে ছড়াই দিয়েছিলেন আমার দুস্ত মোহাম্মদকে আমি এই রজব মাসের ২৭ তারিখের মধ্যে আমি আমার কাছে নিয়ে এলে সকল কিছু তিনাকে দিয়ে উদ্বোধন করাইছি তোমাদের জন্য কার জন্য তোমাদের জন্য তোমরা কারা আমরা তার উম্মতরা আমরা কারা তার উম্মত বিশ্ব নবীর উম্মতের জন্য এই সকল তোমাদের নেতাকে দিয়ে আমি উদ্বোধন করাইছি কিন্তু সে নেতা সে মায়ের নবী দরদি নবী আমাদেরকে এত বড় হুঙ্কার দেওয়ার পর আগে কিন্তু বাতায়া দিয়েছেন দেখাই দিয়েছেন ঠিক কিনা আমার উম্মতরা রে তোমরা যদি এইভাবে এইভাবে চলো আমার এই কোরআন নিয়ে যদি চলো এই হাদিস নিয়ে যদি তোমরা চলো
সাত পথের মধ্যে যদি চলা নামাজ রোজা হজ যাকাত যদি সঠিক মত আদায় করা ন্যায় বিচারক মত যদি চলা কিয়ামতের ময়দানে তোমরা নাজাত পেয়ে যাবে আর যদি তোমরা না চলতে পারো না চলো কিয়ামতের ময়দানে তোমরা যখন ধরা খেয়ে যাবে তখন তোমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না হিজে কাজদার মুলকে ও আমবাজনে কাউলে উরা লাহলে আওয়াজনে দুনিয়ার মধ্যে দেখবেন এখন আমাদের কথার বাদ কথা বৃষ্টির কোনো প্রয়োজন নাই কোন এক ব্যক্তি যদি ফানি দিয়ে সকল কিছু যদি ভিজিয়ে দেয় তাকে কেউ কি এমনি ছেড়ে দিবে এমনি ছেড়ে দিবে না তার তো মত তো আছে আছে কত রং বিরঙের কেস মামলাও আছে কি কর যে তুই এখন আমার এই জিনিস নষ্ট করলি কা এখন তো আমার প্রাণীর ফয়জন নাই ফানির ফয়জন নাই তাহলে তুই আমার এই জমিন এখান দিয়ে ফানি নিলি কেন আমার এখন এই ফসলটা বরবাদ হয়ে গেছে কি বলে কোটি কোটি টাকার সম্পদ ফসল এই তোর পানির দ্বারা আমার সমস্ত নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তার একটা তো ফিরে তো মারিত পড়বে না বরং তার জন্য কত মামলা মোকদ্দমা হয়ে যায় ঠিক কিনা মহান আল্লাহ তাআলা ওই দিন যদি তাকে তার ফসলের মধ্যে যদি পানি দিয়ে যদি সব কিছু যদি ডুবাইয়ে দেয় সব কিছু কি ডুবাইয়ে দেয় তছনছ করে ফেলে ভূমিকম্পের মতন তছনছ করে ফেলার পরও কোন ব্যক্তির কোন আওয়াজ নাই আছে নাই এই জন্য কবি বলতেছেন হিছে কাজদার মূলত অম্বাজনে কাউলে উরা লাহনে আওয়াজনে খবর দাও আমার কথার উপরে আমার বৃষ্টির উপরে কার কোন কথা চলবে না মামলা মোকদ্দমা কথা বলা না মামলা মোকদ্দমা হেছে কারদার মুলকে ও আম্বাজনে কাউলে উরা লাহনে আওয়াজনে তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য তোমাদের নেতা বিশ্ব নবীকে আমি জান্নাত উদ্বোধন করাইলাম তোমাদের জন্য জাহান্নাম উদ্বোধন করাইলাম তোমাদের জন্য সেই তোমাদের নেতাও তোমাদেরকে বলে দিয়েছে তাহা আমি কোরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ করেছি লিপিবদ্ধ করেছি এবার যদি তোমরা না মানো রে যদি জাহান্নামে চলে যাও কোন আওয়াজ না কোন আওয়াজ নাই এই জন্য মহান আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাদেরকে যে সকল হায়াত দিয়েছি এই হায়াতটুকু তোমরা কাজে লাগাও হায়াতটুকু তোমরা গুরুত্ব দাও আর যদি খেলে দূরে যদি তোমরা হায়াতটা শেষ করে দাও পরবর্তীতে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমাকে আরেকবার ফিরাইয়া দাও একটা সেকেন্ডের জন্য আমি আপনার নাফরমানি করব না আমি আপনার নাফরমানি করব না এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব ফরমান ওয়া আসারাল হায়াত দুনিয়া ওয়া আসারাল হায়াত দুনিয়া এই দুনিয়ার চাইতে এই দুনিয়ার চাইতে পরকালীন জিন্দেগি পরকালীন দুনিয়া তোমার জন্য অনেক ঊর্ধ্বে সুবহানাল্লাহ অনেক ঊর্ধ্বে কাজেই এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে তুমি রং বিরঙের জিনিস দিয়া দেখিয়া সেই দিকে তুমি মত্ত হইও না সেই দিকে তুমি কি হইও না মত্ত হইও না যদি তুমি মত্ত হও তাহলে তুমি ধ্বংস আর ধ্বংস তুমি কি ধ্বংস এই জন্য দেখবেন যখন কোনো দুনিয়াবি কোনো অনুষ্ঠান হয় মানুষের সেখানে কোনো অভাব নাই
টাকা পয়সা না থাকলেও অভাব দেখায় না মসজিদ মাদ্রাসার মধ্যে যখন আসে থাকলেও সেখানে অভাব দেখা থাকলেও সেখানে অভাব দেখা আর তো সেখানে আসেও না ও যে জানে কো আমাকে তো ধরবে আমাকে কি করবে ধরবে ঠিক নেই এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে থাকিয়া মানুষ যদি কবরের কিছু যদি তারা দেখত তারা যদি কিছু দেখত অথবা তারা যদি জানত তাহলে একটা লোক দুনিয়ার মধ্যে বেনামাজি থাকত না বেনামাজি থাকত না মিথ্যাবাদীও থাকত না হককে বেহক করনেওয়ালাও থাকত না আজকে সমাজের মধ্যে যে বলেন না কেন দেশের মধ্যে যেই বলেন না কেন ওই ব্যক্তি যদি এইভাবে হক আদায় যদি না করে চাই মায়ের হোক চাই ইমাম মুয়াজ্জিনের হোক চাই মানুষের হোক ওই ব্যক্তি হাশরের ময়দানে ধরা খাইবে কি খাবে অনেক সমাজের মধ্যে দেখেছে মাহে রমজান যখন আসে তারাবির সাদা বলে পয়সা তোলে তারাবির সাদা বলে কি পয়সা তোলে যদি দেখছে কিছু পয়সা উঠেছে তাহলে কিন্তু হাফেজদেরকে দিয়া ইমামদেরকে দিয়া বাকিগুলা আরেক জায়গাতে বাকিগুলা কি আরেক জায়গাতে রাখে ঠিক কিনা এই পয়সা রাখাটা তোমার জন্য জায়েজ হবে না তুমি হক নষ্ট করলা তুমি কি করলা হক নষ্ট করলা আছে না এইভাবে আপনাদের সমাজ তো কথা আবার জানি না কি করার লাগবে সেক্রেটারি থাকলে আবার ধরবো আমাকে কুকুরজন গিয়ে উঠছে তাহলে মুসলমান জানিয়ে রাখো এইভাবে শরীয়তের মধ্যে তোমাদের চলবে না তাই বিশ্ব নবী যেই কথাগুলো আমাদেরকে বললেন তাহলে তোমরা মানা হইল না আর যদি তোমরা যে জন্য তুলেছ যে জন্য তুমি ধরেছ ওইগুলা যদি সঠিক মতো তুমি যদি বন্টন করো কেয়ামতের ময়দানে তুমি যে হও না কেন নাজাত পাইয়া যাইবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তাহলে মহান আল্লাহ তাআলা বলেছেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা একদিক থেকে শুরু করে আরেকদিকে শেষ করলাম তারপরে কিন্তু আমার নবীকে কোন আমার দোস্তকে কোন জিনিস দেখা বাদ রাখি নাই সকল কিছু আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমি আমার দোস্তকে দেখাইয়া নিয়ে আসলাম আমার দোস্তের কোন একটা আপত্তি না থাকে এই জন্য মুসলমান জানিয়ে রাখো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যা কিছু বলেছেন একটাও মিথ্যা নয় একটাও মিথ্যা নয় সব কিছু আমার আর আপনার কল্যাণের জন্য সব কিছু আমার আর আপনার নাজাতের জন্য সব কিছু আমি আর আপনি ডান হাতে পাওয়ার জন্য মুসলমান যদি সেই নবীর কথাকে যদি গ্রাহ্য না দিয়ে যদি বাম পথে চলে তাহলে তার আমল নামা হবে বাম হাতে আমল নামা পড়বে কি বাম হাতে আর যদি সেই কোরআনের অনুপাতে বিশ্ব নবীর দেখানো পথ অনুপাতে যদি সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পথে যদি চলে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি ইহদিনাস সিরাতাল পথের মধ্যে চলতে তার কত কষ্ট হবে যে জায়গার মধ্যে হলো খরস্থায়ী পথ এটা কি
চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী পাথরের মধ্যে ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে চলতে যদি কষ্ট হয়, মুমিন ব্যক্তিরা এটাকে কোনো কষ্ট মনে করে না, ঠিক কিনা? কেননা দুনিয়ার মধ্যে হায়াতের গণনা আছে, হায়াতের গণনা আছে, মৃত্যু বরণ করার পরে কোন গণনা নাই। ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে রাতও আছে দিনও আছে, বার বার বলতে শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি বাবু আছে, আছে না? ঘড়ি আছে, তারিখ আছে, বাংলা আছে, ইংরেজি আছে, কিন্তু এমন একটা জায়গার মধ্যে যাইব যে জায়গার মধ্যে কোনো বারের মতো দিনও বোঝা যায় না, রাত্রও বোঝা যায় না, এমন একটা দেখা যায় কিসের মধ্যে আছি সে নিজে বলতে পারবে না, লাস্ট পর্যন্ত ধীরে ধীরে বুঝে নাই এটাই হলো আমার আসল ঠিকানা, ধীরে ধীরে বুঝে না এটা আমার কি আসল ঠিকানা, এই আসল ঠিকানার মধ্যে আমার কেউ নাই, আমার কেউ নাই। দুনিয়ার মধ্যে থাকাকালীন আমি যাহা কিছু করে নিয়ে আসতে পারলাম এটাই আমার কামিয়াব। এই জন্য বলতেছে জামানা বয় কাল রাহতা নেই, জামানা বয় কাল রাহতা নেই, গুজাস্তা জামানা ফেরাতা নেই। এই যে যারা চলে গেল তারা 2023-এর মেরাজ পেল, যারা 2023-এর মধ্যে আসলো যে তারা সঠিক মতো নামাজ গুলা কি করে না, আদায় করে না, তারা এই সৌন্দর্যময় দিনের মতো নামাজের মতো আগামী 24 সালের মধ্যে তারা এই ধরনের সুন্দর পাবে, এই ধরনের কোন ওজর আপত্তি আশা আকাঙ্ক্ষা আছে? তাহলে ওই মহানাল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ভালো মন্দ বোঝার জন্য আকল দিয়েছি, ভালো মন্দ বোঝার জন্য কি দিয়েছে কথা বলেন না, কি দিয়েছে? আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, কিন্তু তোমরা যদি বুঝার পর যদি না বুঝার বান্দরও তাহলে তোমরা ধ্বংস, তোমরা কি ধ্বংস? ওই দেখবেন আমরা জ্ঞানীজীবী বুদ্ধিজীবী লোকের তো ওই শুনি শুনে ছেলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি কর, 1, 2, 3, 1, 2, 3 আর কথা নেই কি ফ্রি, কেমন কি ভাষা, আর মানুষের ভাষা ফ্রি ভালোবাসা, সে কি এটা কি ভালোবাসা না দুরাশা, সেটি এটা বুঝছে? আমি বুঝতে ওলা ব্যক্তি থেকে শুনে শুনে এই ব্যক্তি বুঝতো হারক বা না হারক, এখন সে কি করছে, তার জ্ঞান ধরেছে, এখন সে এবার আস্তে আস্তে হাঁটি কর, 1, 2, 3 কেন ও মুসলমান জানিয়া রাখো, জানিয়া রাখো রে মুসলমান, তোমরা যদি এই জ্ঞানটা যদি কাজের মধ্যে না লাগাও তাহলে তোমাদের জন্য আজাব ফিরি, আজাব কি ফিরি, সেইখানে তুমি যতই বাহাদুরি করো, সেইখানে তুমি যতই তুমি বলো আল্লাহ আমি ভুল করেছি, সেইখানে তারপরও তোমার মাফ হবে না, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে এই 30 পারা কোরআন দিয়েছে একটার জিনিসকে লক্ষ্য করে, সে জিনিস হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আমরা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে স্বাদযুক্ত জিনিস দেখিয়া সৌন্দর্যতম জিনিস দেখিয়া এই কোরআনের বিপক্ষে চললাম, চলতে চলতে আমার হায়াত শেষ করে দিলাম, আর কবর যায় কি কয় আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আর ভুল করব না,
দুনিয়ার মধ্যে আমাকে আরেকবার মতো পাঠাইয়া দেন, একটা সেকেন্ড একটা মিনিটের জন্য আমি আপনার নাফরমানি করব না। কি করব না? নাফরমানি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, না তোমার যাহা কিছু হওয়ার আছে হই গেছে, এখন আর কোন সুযোগ তুমি পাইবা না। কেননা দুনিয়ার মাধ্যমে তুমি দেখেছ সব কিছু আইন ভঙ্গ করা হয়, সব কিছু আদান প্রদান করা হয়। দুনিয়ার মধ্যে থাকাকালীন, দুনিয়ার মধ্যে তুমি না আসার আগেও আমি আল্লাহ যে আইন করে দিয়েছি ওই মৃত্যুর পর সে আইন চলতেছে। আমাদের দুনিয়ার আইন একবার করা হয়, আইনকে আবার গাইনো কি করা হয়, মানে একবার রাখে আরেকবার কি দেয়, বাদ দেয়, একবার ফালতা আবার নতুন করে শুরু করে, ঠিক কি না? মহান আল্লাহ তাআলা বললেন না না না, আমার আইন কিন্তু একবার, কলম কিন্তু একবার হয়ে গেছে, এইখানে দ্বিতীয়বার কোন আইন নাই। দুনিয়ার মধ্যে যারা আসিয়া একবার আমার মাঝে চলে আসলো, দ্বিতীয়বার এখান থেকে আর কেউ ফিরে যাইতে পারবে না। মৌত জিস দিন আ গাই মুর্দা কি হাল কিয়া হুই, রোজ মাহশর কে আজাব ভাই মুস্তফা কি সামনে। আমাদের নেতার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি। তো সেই নেতার সামনে কি জবাব দিবে, কে নিয়ে দাঁড়াবে, কোন শর্মা তুমি চেহারা দেখাবে? অথচ তোমার শরমের আগে তোমার কি ফয়সালা হয়? এই শর্মে আমার নেতা, বিশ্ব নেতা মোহাম্মদ সেজদার মধ্যে পড়ে থাকবে, ঠিক কি না? কিন্তু আমরা আজকে সেই নেতার কোনো গুরুত্ব দিচ্ছি না। আর দুনিয়ার মধ্যে একজন নেতা আইলে কোনো ব্যাধি হয় নাই, কোনো একটা কিছু হয় নাই, কত সার কত কত মুখে দেখি। আর আমাদের সেই নেতা আমাদের জন্য কত ফেরেশান, আল্লাহর কাছে কতবার কথা, কত রহমত খুঁজতেছে, কত আজাব থেকে মাফ চাইতেছে। বিশ্ব নবীকে বললেন আমি আপনার জন্য এই জান্নাতে রেখেছি, এই জান্নাতে রেখেছি। সেই বিশ্ব নবী বললেন না, আমি আপনার জান্নাতে যাব না। কেন যাব না? আমার উম্মতদেরকে ছাড়া আমি একা জান্নাতে যাব না। কোন নেতা বলেছে এই দলের দুনিয়া কোন নেতা বলেছে যে আমি এদেরকে কিছু দান খারাত করেন ছাড়া আমি একা নিব না? বলেছে খুঁজতে খুঁজতে তো কি দেয় না, ঠিক কি না? আর যদি কোন রকম একবার দিতে পারে কাগজে কলমে খবরে নগরে ফেসবুকে ফেসবুকে মোবাইলে মোবাইলে, ঠিক কি না? সংসদে কত খবর চলে যায়, অমুক গ্রামের চেয়ারম্যান হলো, অমুক গ্রামের মেম্বার এই টাকা সেইভাবে, হ্যাঁ আর্থিকতা সহযোগিতা কত কিছু করেছে, সব কিছু ফেসবুকের মধ্যে কি উঠাই দি, ফেসবুক পর্যন্ত পুরো আলাইছে, ঠিক কি না? কিন্তু আমার নবী, আপনার নবী, আপনার নাজাতের জন্য মহান আল্লাহ তাআলা কাছে যে এতবার করে বলেছে, কোনো ফেসবুক আমরা পেয়েছি, খোঁজ খবর পেয়েছি, সঠিক একটা জায়গার মধ্যে দিয়েছে, সেটা হচ্ছে আল কোরআন। সেটা হচ্ছে কি? ছেলে মেয়েরা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে, শিক্ষা 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 ছাই, শিক্ষা ছাড়া উপায় নাই, মূর্খতা হব না, অন্ধকার থাকব না। এই কোরআনের বাতা, এই কোরআনের আলোকে যারা ঘরে ঘরে জানাবে, এই কোরআনের আলোকে সমাজের মধ্যে যারা গড়ে দিবে, ওই
মধ্যে কখনো অভাব দেখা দিবে না, মহামারী দেখা দিবে না। আর আজকে আমরা সেই কোরআনের আলোকে আমরা জ্বালাই না, আমরা জ্বালাই মোবাইলের আলো। মোবাইলের মধ্যে যত সমস্ত আছে আমরা ভালোগুলো কম দেখি, ভালোগুলো যদি দেখে না তা না, ভালো যা দেখে এর চাইতে খারাপ গুলো বেশি দেখে, ঠিক কিনা? ও মুসলমানের জন্য বিশ্ব নবী মুহাম্মদ বললেন, আমি আমার উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোথায় যাব না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যে আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না, যখন তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চেয়েছিল ওদের মধ্য থেকে একজন বললেন, না আমি আমার মা বাবাদেরকে ছাড়া আমি জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই জন্য বংশের মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে, ওয়ার্ডের মধ্যে একজন করে আলেম বানানো প্রত্যেক ব্যক্তির উপরে কর্তব্য। প্রত্যেক সমাজের মধ্যে নিম্নস্তরে একজন হাফেজ হওয়া এবং কি করা সকলের কর্তব্য, ঠিক কিনা? তাই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলোকে তখন ঘটতে পারে সমাজকে, ঠিক কিনা? এখন আমরা শুধু বাংলাদেশের মধ্যে ঘরে ঘরে সমাজের মধ্যে আমরা শুধু করি 1 2 3 4 5 6, স্কুল স্কুল যা আছে সব ঠিক কিনা? স্কুল আপনি পড়ান, কোনো বাধা নিষেধ নাই। তার পরবর্তীতে বলা হচ্ছে হাদিসের মধ্যে, যে সকল ছেলেরা এবং মেয়েরা দীন ইসলাম শিখে, কি শিখে? দীন ইসলাম শিখে, ওই সকল ছোট্ট ছোট্ট সোনামণিদের পায়ের নিচে রহমতের ফেরেশতা ফর বিছাইয়া দেয়। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে গুরুত্ব দিয়ে ওই শিক্ষাটা ফরজ করে দিয়েছেন। জিনিস কি করেছেন? ফরজ করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ, ঠিক কিনা? ও মুসলমান, তুমি যখন এই দীন ইসলাম শিখবে তোমার ফজিলত হবে কি, তোমার লাভ হবে কি? ফজিলতা লাভ কি বলা হলো? সর্বপ্রথম তুমি যখন দীন ইসলামের লাইনে পড়বে, এক নাম্বার যখন তুমি কোরআন পড়বে, কোরআন শিখবে, নামাজের মধ্যে তুমি সহিহ শুদ্ধ করে নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ কই দিবা আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ, আল্লাহুম্মা রহমকার, রহমকার এলাহী।